বন্ধুরা, 299 বছর পর এই শুভ দোলযাত্রার দিনে চন্দ্রগ্রহণ হতে চলেছে। আর এই চন্দ্রগ্রহণের ফলে 6টি এমন রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলিকে রাখে হরি মারিকে। হ্যাঁ, অর্থাৎ এই রাশিগুলির জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে এই চন্দ্রগ্রহণের দিন থেকে। কী কী ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে, কোন সেই 6টি সৌভাগ্যশালী রাশি, তা তো আমি অবশ্যই বলবো। কিন্তু তার আগে এই গ্রহণ নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলি। দেখুন, গ্রহণ মানেই যে সবসময় খারাপ হবে তা নয়, আবার সবসময় ভালো হবে তাও নয়। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাব 6টি রাশির নাম, যে রাশিগুলি চন্দ্রগ্রহণের ফলে নো ডাউট শুভ ফল তো পাবেন, কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা আসবে। কোন কোন জায়গায় সমস্যা আসবে এবং এই চন্দ্রগ্রহণের দিন আপনারা কি করবেন আর কি করবেন না, চন্দ্রগ্রহণ কখন শুরু হতে চলেছে এবং কখন শেষ হতে চলেছে, সমস্ত বিষয় নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, যে কারো কাছে। দেখুন, এই যে 25শে মার্চ দোলযাত্রার দিন, দুটি শুভযোগ সৃষ্টি হচ্ছে। আর এই শুভযোগের কারণে কিন্তু 6 রাশি অভূতপূর্ব পরিবর্তন ঘটাতে চলেছে। হ্যাঁ, কি সেই শুভযোগ তা তো আমি বলবই। তার আগে এই চন্দ্রগ্রহণের দিন আপনারা কি করবেন না এবং কি করবেন সেটা আগে জেনে নিন। দেখুন, চন্দ্র হচ্ছে মনের কারকগ্রহ, চন্দ্র হচ্ছে মায়ের কারকগ্রহ। এবার যখন গ্রহণ হল, গ্রহণের ফলে কিন্তু আপনাদের মন মানসিকতার উপর এফেক্ট ফেলবে, মনটা চঞ্চল হয়ে পড়বে। 6টি রাশিরই কথা বলছি, 6টি কেন, 12টি রাশিরই কিন্তু হবে। এর মধ্যে 6টি রাশির কথা যেহেতু বলছি, আমি 6টি রাশির ক্ষেত্রে কিন্তু মানে মনটা চঞ্চল হয়ে উঠবে এক নম্বর, দ্বিতীয় আপনাদের ডিসিশন মেকিংয়ে কিন্তু একটু প্রবলেম হবে। এবং যারা সাইকোলজির দিক থেকে একটু দুর্বল রয়েছেন, সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হবে এই চন্দ্রগ্রহণে। তাই আপনারা অবশ্যই এই দিন, চন্দ্রগ্রহণের দিন, কি কি করবেন না কি কি করবেন সেটি আগে জেনে নিন, তারপর গ্রহণ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে আমি বলবো। দেখুন, চন্দ্রগ্রহণের দিন আপনারা প্রাথমিকভাবে যেটা করবেন না সেটা হচ্ছে কাউকে টাকা ধার দেবেন না, কোনো শুভ কাজ করবেন না। এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা ঘরেই থাকুন। এছাড়াও আপনারা কিন্তু খাদ্য খাবার গ্রহণ করবেন না, আর যদি নিতান্তই খাদ্য খাবার গ্রহণ করার ব্যাপার থাকে তাহলে আপনারা তুলসী পাতা দিয়ে রাখুন এবং চন্দ্রগ্রহণের আগে স্নান করুন, চন্দ্রগ্রহণ শেষ হলে স্নান করুন এবং গ্রহণের শেষে আপনারা দান করুন। কি দান করবেন, দান কিন্তু করতে হবে, ভালো কিছু পেতে গেলে ভালো কিছু করতে হবে, তবেই ভালো কিছু পাওয়া যায়। যেমন আপনারা চাল দান করতে পারেন, দুধ দান করতে পারেন এবং অর্থ দান করতে পারেন এবং মাকে প্রণাম করুন, সর্বোপরি মাকে প্রণাম করুন। কারণ চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, তাই চন্দ্রের শুভ ফল যদি পেতে হয় তাহলে ডেফিনেটলি আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। এছাড়াও ঠাকুর ঘরে প্রবেশ করা যাবে না, প্রয়োজনে ঠাকুর ঘরের পর্দা দিয়ে রাখুন। এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন যাদেরকে মেডিসিন নিতে হয়, তারা মেডিসিনটা সেই সময় কিন্তু ইনট্যাক করবেন না। ইয়েস, কারণ গ্রহণ চলাকালীন মেডিসিন নেওয়াটাও কিন্তু ঠিক নয়। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই গ্রহণ কখন শুরু হতে চলেছে কখন শেষ হতে চলেছে, কি সেই শুভযোগ রয়েছে, সমস্তটাই আমি এক এক করে বলে দিই, তারপর আমি 6-6টি রাশির নাম বলবো। দেখুন, এই যে 25শে মার্চ চন্দ্রগ্রহণটি হবে,
299 বছর পর যে যোগটি সৃষ্টি হচ্ছে সেটি দুটি যোগ সৃষ্টি হচ্ছে, একটি হচ্ছে সর্বাত্ম সিদ্ধিযোগ এবং হংসযোগ। এই দুটি শুভ যোগের কারণে কিন্তু ছটি রাশির কিন্তু ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। এবং আপনাদের এই যে চন্দ্রগ্রহণটি শুরু হওয়ার টাইমিং এবং শেষ হওয়ার টাইমিংয়ের মধ্যে আপনারা কিন্তু কোনো কিছু খাদ্য খাবার গ্রহণ করবেন না, যা যা আমি অলরেডি বলে দিয়েছি সেগুলো কিন্তু মেনটেন করতে হবে। এই যে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সকাল 10:26 থেকে, তবে এই ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে না, তাই এর কোনো সূতককাল কিন্তু নেই। এবং 10:26 থেকে যে শুরু হবে শেষ হবে 2:07 পর্যন্ত চলবে। এর মধ্যে পূর্ণগ্রাস যে চন্দ্রগ্রহণ সেটি 12:20 হবে পূর্ণগ্রাস, কিন্তু আপনারা কিন্তু কেউই দেখতে পাবেন না এই চন্দ্রগ্রহণকে। তবে যেহেতু গ্রহণ হচ্ছে সেহেতু আপনাদেরকে কিন্তু একটু সজাগ সতর্ক থাকতে হবে প্রত্যেককে, মানে এই দিনে আপনাদেরকে অনেক কিছু মেনটেন করতে হবে যেগুলো আমি অলরেডি বলে দিলাম। যদি না শুনে থাকেন তাহলে একবার শুনে নিন, আমি বারবার একই কথা বলতে পারবো না। আসুন এবার আমি ছয়টি রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলি এই চন্দ্রগ্রহণের দিন থেকে, অর্থাৎ এই শুভ দোলযাত্রার দিন যে চন্দ্রগ্রহণ হতে চলেছে 25 মার্চ, তার ফলে রাখে হরি মারে কে। প্রথম যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই চন্দ্রগ্রহণের শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে। মন মানসিকতার জায়গাটা নিয়ে একটু সমস্যা থাকলেও পুরনো বকেয়া অর্থ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু এই চন্দ্রগ্রহণের শুভ ফল কিন্তু আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু আসতে চলেছে। এবং এই চন্দ্রগ্রহণের ফলে কিন্তু আপনাদের মন মানসিকতার জায়গায় কিন্তু এফেক্ট পড়বে, মন চঞ্চল হয়ে উঠবে, কোনো কাজে কিন্তু ঠিকঠাক মন বসবে না। তবে আপনারা কিন্তু এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে দান ধ্যানটা অবশ্যই করুন। তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই চন্দ্রগ্রহণের শুভ ফল কিন্তু আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক সুখ এবং ভ্রমণের জায়গাটা রয়েছে, ভাগ্যের সাপোর্টের জায়গাটা রয়েছে, চাকুরি পাওয়ার জায়গাটা রয়েছে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতির জায়গাটাও রয়েছে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি রাখে হরি মারে কে এই চন্দ্রগ্রহণের দিন, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু এই চন্দ্রগ্রহণের শুভ ফল কিন্তু আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনাদের ক্ষেত্রেও আসতে চলেছে, নতুন কিছু করতে চলেছে, অর্থাৎ এই চন্দ্রগ্রহণের ফলে আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি এই চন্দ্রগ্রহণ থেকে রাখে হরি মারে কে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ ফল আসতে চলেছে এবং আপনাদের আর্থিক সমৃদ্ধির পাশাপাশি প্রেমের জায়গাটা শুভ রয়েছে। এবং এই সময় আপনারা দূরযাত্রা দূরভ্রমণে যেতে চলেছেন, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, এগুলো কিন্তু নো ডাউট বলাই যায়। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, যে রাশি এই চন্দ্রগ্রহণের দিন 25 মার্চ দোলযাত্রায় শুভ দোলযাত্রার দিন আপনারা শুভ ফল পেতে চলেছেন, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু এই চন্দ্রগ্রহণের শুভ ফল কিন্তু আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক সুখ সমৃদ্ধি কিন্তু আসতে চলেছে, ডেফিনেটলি এটা বলাই যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন।